ওনাদের আমরা বরাবরই মিটিং ডেকে নতুন নতুন যে প্রোডাক্ট, নতুন যে চিন্তা ভাবনা সেগুলো আমরা দিদিদের কাছে জানিয়ে দিই। আমাদের যারা আধিকারিক আছেন, ঋতুজা ম্যাডাম, বোধনদি, ইন্দ্রানী, এরা সবাই মিলে বসে প্রোগ্রাম সেট করেন। তো আমরা পয়লা বৈশাখে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করতে চলেছি। মাননীয়মন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন, মেয়র সাহেব থাকবেন, চেয়ারম্যান থাকবেন, ডেপুটি মেয়ররা থাকবেন, এমআইসিরা থাকবেন, কাউন্সিলররা থাকবেন। সেই বর্ণাঢ্য মিছিলে তারা যেন অংশগ্রহণ করে সেই আবেদন জানাতে এসেছিলাম। আমাদের গুরুদাস চট্টোপাধ্যায় মহাশয় রয়েছেন, রকেট দা, আমরা সবাই চিনি ওনাকে। আমাদের এনইউএলএম দপ্তরের মানুষবাবু এবং শাশ্বতবাবু রয়েছেন এবং আমাদের গোষ্ঠীর দিদিরা রয়েছেন। প্রথমে তো আমি আমার গোষ্ঠীর দিদিদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই যে আপনারা একটা ডাকেই আপনারা আজকে এসেছেন, কর্পোরেশনে উপস্থিত হয়েছেন। আমাদের সরকারের তরফ থেকে এবং কর্পোরেশনের তরফ থেকে সবসময় আমাদের প্রচেষ্টা থাকে যে আমরা গোষ্ঠীর দিদিদের জন্য, তাদেরকে নিজের পায়ে দাঁড় করাবার জন্য বা তাদেরকে স্বনির্ভর করে তোলার জন্য আমাদের যতটুকু সাপোর্ট বা আমাদের যতটুকু সহযোগিতা যেটা আমরা করতে পারি সেটা যেন আমরা সবসময় আরও বেশি বেশি করে করতে পারি, সেই চেষ্টা আমাদের সবসময় থাকে। এবং আপনারাও আপনাদের নিজেদের ইচ্ছায়, নিজেদের প্রচেষ্টায়, নিজেদের পরিশ্রমে এগিয়ে চলেছেন। আসানসোলের স্বনির্ভর গোষ্ঠী, স্বয়ংসিদ্ধার পরিবার আমাদের বাড়ছে। আগে আমরা যতটুকু ছিলাম আজকে আমরা মোটামুটি একটা বড় পরিবারে পরিণত হয়েছি। আসানসোল কর্পোরেশনের একদম জামুরিয়া রানীগঞ্জ থেকে শুরু করে আসানসোল উত্তর দক্ষিণ এবং উল্টির একদম ডিশেরগড় বা বরাকর বিভিন্ন অঞ্চলের মহিলারা আজ একে অপরকে জানছে, চিনছে এবং একে অপরের সহযোগিতা করছে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা আপনাদের এই জার্নিতে, এই লড়াইয়ের সাথে আছি এবং আগামী দিনেও থাকবো। আজকের যে মিটিংটা ওটা আপনাদের ঋতুজা ম্যাডাম এবং আরও যারা আধিকারিক রয়েছেন তারা জানাবেন। আমাদের তো নির্দিষ্ট অন্তরালে প্রত্যেক মাসেই গোষ্ঠী দিদিদের নিয়ে মিটিং হয়, এটিও তার মধ্যে একটি। দিদিরা এসছেন, তাদের সুবিধা অসুবিধা, কোথায় কী সমস্যা হচ্ছে, নতুন গোষ্ঠী কী করে খোলা হবে, সেসব ব্যাপারে আমাদের প্রতি মাসেই আলোচনা হয়। আজকেও সেটাই সেরকমই আলোচনা হলো এবং আগামী পয়লা বৈশাখ যে বর্ণাঢ্য মিছিল আসানসোলের বুকে বেরোবে। দেখুন, আমাদের যেটা আপনারা দেখেছেন গতবারে, এইবারেই কার্নিভ্যাল হয়েছিল দুর্গাপুজোয়, তো আমরা বিভিন্ন অন্তরালে বিভিন্ন রকম অনুষ্ঠান করেই থাকি। এবারে পয়লা বৈশাখটা আমরা পালন করব এবং এটা দিয়ে শুরু হবে এবং আগামী মানে আগামী দিনে পয়লা বৈশাখটা আমাদের একটা অনুষ্ঠানের মানে জীবনের একটা অঙ্গ হয়ে যাবে যে পয়লা বৈশাখের দিন প্রভাত ফেরি আসানসোলে বেরোবে।